এটা টাকিলা খাওয়ার ভালোই লাগে আমাকে, আমি যা পড়ি তাই ভালো লাগে আমাকে। কোল্ড ড্রিঙ্কস খাও, আমি শাড়ি কিনবো তোমাকে। Everyone, welcome and welcome back to my channel. This is Madhu's World of Happiness. Friends, আজ কে আমরা পূজোর শপিং এ বেরোচ্ছি, আর বিয়ের পর এটা আমার ওর সাথে ফার্স্ট শপিং পূজোর, যেহেতু আমাদের বিয়ে 6 মাস হয়েছে। গতকালকেও আমরা বের হয়েছিলাম, কিন্তু সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ খুব তাড়াহুড়ার মধ্যে বের হই, আর পুজোর সময় যেহেতু অরিজিতের শপে ভীষণ চাপ থাকে, এর জন্য সেরকমভাবে দেখো আমরা ব্লগ দিতেও পারছি না এই চ্যানেলে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্লগ দিতে পারছি না, আমি খুব প্রোডাক্ট রিভিউ করছি, অন্যান্য ভিডিও করছি, কিন্তু ব্লগিং দিতে পারছি না। লাস্ট বিশ্বকর্মা পুজোর ব্লগটা দিয়েছিলাম, তারপর এশার সাথে ব্লগ দিয়েছি, কিন্তু ওর সাথে ব্লগ দিতে পারছি না, কারণ পুজোর ভীষণ চাপ পড়ে গেছে। তো আজকে আমি ওকে বললাম যে ব্লগটা তো করে নেওয়াই যায়। তো গতকালকে যখন শপিংয়ে গেছি, তখন ফার্স্ট একটা দোকান ঢুকি, তো আমার সেরকম পছন্দ হচ্ছিল না, তারপরে সেকেন্ড আরেকটা শপে যাই। ওই দোকানটাতে এত ভালো কালেকশন আমি বলছি, তার কারণ শিলিগুড়ি, আমার বাবার বাড়ি শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে যখন শপিং করতাম আমি রীতিমতো মানে বাবা মাকে নাজেহাল করে ছাড়তাম, হাঁপিয়ে উঠত ওরা, যে একটার পর একটা দোকান দেখতাম, ঘুরতাম, পছন্দ হতো না, আর পছন্দ হলেও সেই দোকানটাকে আমি ওইখানে রেখে এসে অন্য আরও দুটো দোকান দেখে আসতাম, যেই দোকানগুলোর কালেকশন দেখে আসতাম, কারণ মনটাকে স্যাটিসফাই করার জন্য একটার পর একটা দোকান দেখতেই থাকতাম, তারপরে কি আমার পছন্দ হতো। সেই জায়গা থেকে আলিপুরে এই দোকানটা, যেটা হচ্ছে কমলা স্টোর্স বা কমলা ভান্ডার কিছু একটা নাম হবে দোকানটা, দোকানটাতে এত ভালো ভালো কালেকশন। আমি যখন ফার্স্টবার ষষ্ঠীতে, মানে এই বছর ষষ্ঠীতেও আমাকে শাড়ি দেয়, তখন কমলা ভান্ডারে গিয়েই পছন্দ করেছিলাম শাড়িটা, তো ভালো লাগছিলো, কালেকশানগুলো ঠিকঠাক ছিল। এইবার যখন আবার সেকেন্ড টাইম কমলা ভান্ডারেই গেলাম আর শাড়িগুলো দেখছিলাম, অনেক রকমের শাড়ি দেখাচ্ছিলো, অনেক রেঞ্জের শাড়ি দেখাচ্ছিলো, শাড়িগুলো জাস্ট কোনো কথা হবে না, দারুণ দারুণ কালেকশান রাখে। নো ডাউট আলিপুরে অনেকেই আছো যারা আমার ভিউয়ার্স, আমার ভিডিও দেখো, তো তারা হয়তো জানবে কমলা ভান্ডার কোন দোকানটার কথা বলছি, আর ওখানে যাও, তোমরা শপিং করো, ওখানে দারুণ দারুণ কালেকশন থাকে। আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, কারণ আমার পার্সোনালি পছন্দ হয়েছে এই কারণেই বলছি বারবার একটা কথা, কারণ আমি এত ঘুরতাম শিলিগুড়ির মতো জায়গায় গিয়ে, এরকমও হয়েছে যে প্রথম দিন আমরা শপিংয়ে বেরিয়েছি পছন্দ হয়নি, দ্বিতীয় দিন গিয়ে পছন্দ হয়েছে করতাম, তো সেইখান থেকে যখন আমি বলছি যে কমলা ভান্ডারের কালেকশন দারুণ, তো সত্যিই দারুণ। তো যাই হোক, ওখান থেকেই আমরা কেনাকাটা করেছি আগের দিন আর আমার ফ্যামিলির জন্য, আর আজকে যাচ্ছি আমার দাদার ছেলে মানে আমার পুচকুটার জন্য কিছু কেনাকাটা আছে। তো আমি শিলিগুড়িতে যাব, সেখানে গিয়ে অবশ্যই ব্লগ করব আর তোমাদের সাথে শেয়ার করব শিলিগুড়ির ব্লগ। আমার মা বাবা ওখানে আছে, আর মা বাবা আছে ওখানে, আর পুচকা আছে, দাদা আছে, বৌদি আছে, ওদের সাথে তোমরা আবার মিট করবে। আমরা ফার্স্ট ব্লগটা ছিল দাদা বৌদির সাথেই, তো শিলিগুড়িতে গেলে আমি অবশ্যই ব্লগ করব। আজকে ফোনটা খুব কাঁপছে, স্ক্রিনটা কাঁপছে, কারণ আমার খুব হাতটা কাঁপছে, আমি হাত ব্যথাও করছে প্রচণ্ড। আজকে ভ্যাকসিন আমার সেকেন্ড ডোজটাও কমপ্লিট হয়ে গেল, তো ওর জন্যই মনে হয় শরীরটাও খুব একটা ভালো লাগছে না, একটু ম্যাচম্যাচ করছে, আর হাতটাও ব্যথা ব্যথা। তো যদি আমি ডান হাত দিয়ে করছি, বা হাতে ভ্যাকসিনটা নিয়েছিলাম, তাও আমার ডান হাতটা মানে যেহেতু হাত পা ব্যথা হয়, তো সেই জন্যই সেই কারণেই হয়তো আমার হাতটা কাঁপছে আর বেশিক্ষণ ধরে রাখতে পারছি। অরিজিৎ বেরিয়ে গেছে, ও গেটের সামনে আছে, দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমার জন্য। তো চলো তাহলে একবারই স্টোরি গিয়ে ব্লগটা কমপ্লিট করি। তো ফার্স্ট এখানে আমরা আসি স্টাইল বাজারে, আর যেহেতু আলিপুরে কোনো মল নেই, এর জন্য কমপ্লেক্সই আসতে হয়, আর আলিপুরে বেশ কয়েকটা কমপ্লেক্স আছে বাট মল নেই। তো আর কমপ্লেক্সে আসার আরও একটা কারণ, যেটা একটা দোকান এখানে আমাকে 50টা ড্রেস দেখাতে পারবে, ড্রেসের সেট দেখাতে পারবে বাচ্চাদের সেইখানে, বা 100টা দেখাতে পারবে, বাট সেখান থেকে আমি কমপ্লেক্সগুলোতে 500টার মধ্যে সিলেক্ট করতে পারবো, তো এর জন্যই স্পেশালি কমপ্লেক্সে আসা। আর তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের এখানে হিউজ কালেকশন আছে, আর কালেকশন ভালো, নো ডাউট খুবই ভালো কালেকশন। আর মেয়েদের ব্যাপারটা আমি বলতে পারবো না, মেয়েদের ছেলেদের কী কালেকশন আছে, কারণ আমি এই কমপ্লেক্সটায় ফার্স্ট টাইমই আসলাম আর পুচকার ড্রেস কিনতেই আসলাম। তো যাই হোক, এখানে আমার সেরকম পছন্দ হয়নি, তো আমাকে এটাই বলছে কিছু পছন্দ হলো না, আমি না আমার কিছু পছন্দ হলো না, তো আমাকে এটাই দেখাচ্ছে যে এতগুলো কালেকশন, ভালো ভালো কালেকশনের মধ্যে তোমার কিছুই পছন্দ হলো না, তো আমি না। তো যাই হোক, এখানে পছন্দ না হওয়ার আরও একটা কারণ, কারণ
ওর যে সাইজটা এখন লাগে আমার পুচকার, মানে আমার দাদার ছেলের কথা বলছি, ওর এখন সেটে ড্রেস আর হয় না, ওকে এখন 30-এর ওপরে সাইজ যেহেতু লাগে, তো যার জন্য আলাদা আলাদাভাবে কিনতে হয়, শার্ট প্যান্ট হোক বা টি শার্ট প্যান্ট হোক আলাদা আলাদাভাবেই কিনতে হয়। তো এর জন্য এইখানে সেরকম আমি দেখলাম না আমার পুচকার জন্য, তো যার জন্য এখন একটা আলাদা কমপ্লেক্সে যাচ্ছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, কসমো বাজার। কসমো বাজারে আগেও কয়েকবার এসেছি, টুকটাক স্টোর ফুল কিনতে এসেছিলাম, কালেকশন এখানেও ভালো আছে। আর শিলিগুড়ির ব্যাপারটা কি, শিলিগুড়িতে যেহেতু মল আছে এর জন্য কমপ্লেক্সগুলোতে যাওয়ার দরকার পড়তো না, বাট এখানে যেহেতু মল নেই তো এর জন্য কমপ্লেক্সগুলোতেই যেতে হবে। আর সবসময় কোচবিহারে গিয়ে ছোটোখাটো ব্যাপারে সব কিছুতে পসিবল হয় না, কোচবিহার গিয়ে গিয়ে সব কিছু করা। আর তাও আমরা যথাসাধ্য যাই, কোচবিহারে যাই, ওখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করি, কি কখনো শপিং করা দরকার পড়লে কোচবিহারে গিয়েই করি, বাট সবসময় সেটা পসিবল হয় না, তো এর জন্যই কমপ্লেক্সগুলোতেই যেতে হয়। আর এখানে কালেকশনগুলো খুব ভালো। তো এখানে ফার্স্টে এসে শার্ট পছন্দ হয়েছে, তো তারপর দেখছিলাম প্যান্ট, ডেনিম দেখছিলাম, তো ওটা নিয়ে আমার একটু চিন্তা ছিল, কারণ যেহেতু ওয়েস্ট সাইজটা আমি জানতাম না, তো তারপর বৌদির সাথে ফোনে কথা বলে নিই আর শুনে নিই, তারপর আমার চুজ করতে খুব সুবিধা হয় অ্যান্ড নিয়েও নিয়েছি। তো এইখানেও দেখতেই পাচ্ছ কালেকশন, আর স্টোরটা বেশ বড়। আর আজকেও আমাকে ফার্স্টেই বলে দিয়েছিলো যে আমি ব্লগে আসবো না, মানে আমি অরিজিতের কথা বলছি, ও ফার্স্টেই আমাকে বলে দেয় যে আমি কিন্তু আজকে ব্লগে আসবো না। আমি বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্লগটা শুধু আমি করছি। ওর জন্য ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল, একটার পর একটা শট নিয়ে যাচ্ছিলো, এই জন্যই তোমরা ওকে আজকে ব্লগে দেখতে পাচ্ছ না। আর যাই হোক, তো আমার এখানে ডেনিম চুজ করা হয়ে গেছে, তো এইভাবে আলাদা করে ভয়েসে কথাগুলো এই কারণেই বলছি কারণ ওই মুহূর্তে গান চলছিল কমপ্লেক্সটাতে, আর ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেবে। তো এর জন্য যেখান থেকে আজকে আমি শপিং করলাম, তো সেটা হচ্ছে কসমো বাজার। আর কসমো বাজারে আগেও এসেছি এক দুবার, বাট সেরকমভাবে এমনি ঘুরতে এসেছি, স্টোল টোল কিনতে এসেছিলাম, সেভাবে আর কিছু কেনাকাটা করা হয়নি। তো এবার পুচকার জন্য কিনলাম, খুব খুব ভালো কালেকশন, বাচ্চাদের দিকটা দিয়ে যেহেতু ছিলাম বাচ্চাদের সেশনটা, তো খুব খুব ভালো কালেকশন ছিল। আর যেটা নিয়েছি সে খুব খুব সুন্দর জিন্সের কালেকশন, ছোটো ছোটো বাচ্চাদের শার্টের কালেকশন খুব ভালো নিয়ে নিয়েছি, এখন বিলিংটা করব। ওই তুমি এখানে আছো বলবা না, আমি খুঁজছি ওইখানে সমানে। এটা তো হ্যান্ড ব্লেন্ডার, ওইটা টাকিলা খাওয়ার না, ওইটা টাকিলা খাওয়ার, এটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার, টাকিলা খাও, এটা টাকিলা খাওয়ার। কিসের খুশিতে ফাইনালি কমপ্লেক্সগুলোতে বা কোনো মলে গেলে গানের এত প্রবলেম হয়, আর সেখান থেকে ডাইরেক্ট কপিরাইট দিয়ে দেয়, তো এর জন্য ভীষণ প্রবলেম হয়। এটাতে এতক্ষণ গান চলছিল যার জন্য ওইগুলো দিতে পারবো না, ইউটিউবে কপিরাইট দিয়ে দেবে, এই জন্য এখন যেগুলো ভয়েস করছি সেগুলো, যেহেতু গানটা এখন বন্ধ হয়ে গেছে এর জন্য এখন ভয়েসে কথা বলতে পারছি। আর আমি শাড়ি কিনবো, ও এখানে কী করছে, কি গো তুমি বাচ্চাদের খেলনা দেখছো কেন, বাচ্চাদের খেলনা দেখছো কেন, আর ওইখানে আমি শাড়ি কিনবো তোমাকে, ভালোই লাগে আমাকে, আমি যা পড়ি তাই ভালো লাগে আমাকে। কি করে যাচ্ছে, দেরি হচ্ছে তো আমার, চলো। ও আমার এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বারসদের সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাইডে একটা ছোটো সা বেল আইকন আছে ওটা তোমাদের প্রেস করতে হবে, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো, খুব খুব ভালো থেকো, আর মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেসকে আরও আরও অনেক বেশি ভালোবাসো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ।